শীতকাল এসে গেছে, আর শীতকালের সঙ্গে এসে গেছে গুড়, মোয়া, কমলা লেবু, অনেক ঘোরাফেরা, পিকনিক, মজা। আর সেই জন্যে আজকের এই সুন্দর শীতের সকালে আমরা বাস স্পেশালিটি পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটির সামনে, তাই আলাদা করে আপনাদের কিছু বলার দরকার। এবার আমরা এন্টার করব সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে এন্টার করার জন্যে আপনার মাথা পিছু লাগবে 60 টাকা করে টিকিট, যাতে আপনি নর্মালি হেঁটে সায়েন্স সিটিতে ঢুকতে পারেন। কিন্তু সায়েন্স সিটিতে ঢোকার আরো একটা মজার ব্যাপার আছে, এখানে আপনি রোপওয়ে বা কেবল কার দিয়েও কিন্তু ঢুকতে পারেন। রোপওয়ে বা কেবল কার দিয়ে আপনি যখন ঢুকবেন তখন আপনার টিকিট লাগবে পার হেড 120 টাকা। এবার আপনি ভাবতে পারেন যে রোপওয়ে বা কেবল কার দিয়ে ঢুকে আমি এক্সট্রা কেন 60 টাকা এক্সট্রা দিতে যাব, আমি তো হেঁটে সুন্দরভাবে ঢুকতে পারি, আমার তো হাঁটতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন রোপওয়ে দিয়ে যাবেন আর রোপওয়েটা যেতে যেতে মাঝখানে একবার থেমে দাঁড়িয়ে যায়, আর সেই উপর থেকে আপনি যখন এই তিলোত্তমা কলকাতার বার্ড আই ভিউটা দেখবে, সেটা একটা অসাধারণ অসাধারণ দৃশ্য। আপনার সত্যি তখন সেটা দেখে শ্রীকান্তের মতো বলতে ইচ্ছে করবে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমরা অপেক্ষা করছি একটি খালি কেবল কারের জন্য, আর এই তো দেখতে দেখতে আমাদের গাড়িটা এসেও গেছে। চটপট করে উঠে পড়ি আর বাকি কথাটা ওঠার পরেই বলবো। দেখুন, আমি যেরকম আপনাদের প্রমিস করেছিলাম যে কলকাতার একটি অসাধারণ অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন রোপওয়ের ওপর থেকে। দেখুন আপনারা নিজেরাই রোপওয়ের ওপর থেকে কি অসাধারণ, কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের কলকাতাকে। যদিও পুরো কলকাতা তো দেখা সম্ভব নয়, কিন্তু তাও আপনারা দেখুন রোপওয়ের ওপর থেকে কিন্তু যতটা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট অনেকটা এরিয়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর, ভীষণ অপূর্ব। আর এই যে মাঝখানে রোপওয়েটা একটু থেমে যাচ্ছে, এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো যান্ত্রিক গোলযোগ ভাববেন না। এটা এই জন্যে থামানো হচ্ছে যাতে ওপর থেকে আপনারা পুরো সায়েন্স সিটিটার একটা বার্ড আই ভিউ পান, আর সেটা খুব ভালোভাবে আপনারা উপভোগ করতে পারেন। এবার আমাদের রোপওয়েতে করে আমরা সায়েন্স সিটির একদম অপর প্রান্তে এসে পড়েছি। নামবার সময় একটু খেয়াল রাখবেন, কারণ নামবার সময় রোপওয়েটা কিন্তু পুরোপুরি থেমে দাঁড়ায় না, আপনাদের রোপওয়েটা চলতে থাকে, আর হালকাভাবে ওই মোশনের মধ্যে কিন্তু আপনাদের নামতে হবে, তাই একটু সাবধানে নামবেন। এবার রোপওয়ে থেকে নেবেই আমরা যে বিল্ডিংটির সামনে এসে দাঁড়ালাম, সেটা যে কত বিস্ময়, আমরা কত বিস্ময় সেটার মধ্যে রয়েছে, আমরা বাইরে থেকে দেখে কিন্তু সেটার কল্পনাও করতে পারিনি। এর ভেতরে রয়েছে আপনার দুটি সেকশন, একতলায় ডার্ক রাইড আর দোতলায় আছে হিউম্যান প্যানোরামা। তবে আপনি যদি ডার্ক রাইডে চড়তে চান, তাহলে আমি আগে থেকেই জানিয়ে দিই যে এই টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছি ডার্ক রাইডের টিকিট পার হেড হচ্ছে 40 টাকা এবং হিউম্যান প্যানোরামার টিকিট পার হেড হচ্ছে 60 টাকা। কিন্তু আপনারা যদি দুটো টিকিট একসঙ্গে কাটেন তাহলে পড়বে পার হেড 80 টাকা। তাই আমার তো মনে হয় যে দুটো টিকিট একসঙ্গে কেটে নেওয়াই ভালো, আমরা তো অন্তত তাই করছি। তবে শো টাইমটা দেখে নেবেন, হিউম্যান প্যানোরামার শো টাইম যেন ডার্ক রাইডের সঙ্গে ক্ল্যাশ না করে, কেন ডার্ক রাইডের কোনো শো টাইম নেই। তাই আপনারা চাইলে হিউম্যান প্যানোরামা দেখেও ডার্ক রাইডে আসতে পারেন, কিন্তু হিউম্যান প্যানোরামার একটা নির্দিষ্ট শো টাইম আছে যেটা আপনার টিকিটে লেখা থাকবে, আর ওটা ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই হয়। তাই আপনারা সেই হিসেবেই কিন্তু টিকিটটা কাটবেন, আপনাদের পছন্দ মতো ভাষা সিলেক্ট করে আপনারা টিকিটটা কাটবেন। টিকিট কেটে আমরা ঢুকে এলাম সায়েন্স, এই সায়েন্স এক্সপ্লোরেশন হলটার ভেতরে। আমাদের শো টাইম হিসেবে আমাদের হাতে এখনও সময় আছে, তাই আমরা নিচের ডার্ক রাইডে পৌঁছে গেছি। এই ডার্ক রাইডটা কিন্তু একটি অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতার ব্যাপার। একতলার এই ডার্ক রাইডে একটি এক কামরার গাড়িতে চড়ে আপনি কিন্তু সমস্ত পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আপনি মানুষের সৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত, মানে
এফ ম্যান পর্যন্ত আপনি কিন্তু ঘুরে নিতে পারবেন, নিজের চোখে সেই সৃষ্টিটা আপনি দেখতে পারবেন, আপনি অভিজ্ঞতাও আপনি সঞ্চয় করতে পারবেন। আমাদের অপেক্ষা করতে করতেই এসে গেল একটি কেবল কার, একটি এক কামরার। সেই গাড়িটির ভেতরে এখনও প্যাসেঞ্জার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা নেবে পড়লেই কিন্তু আমরা চড়ে পড়ব এই গাড়িতে, এবং গাড়িতে চড়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি সৃষ্টির দোরগোড়ায়। এরপরে আমরা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। সব ছবি হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না, এবং তার জন্য অবশ্যই করে আপনাদের এইখানে আসতে হবে। এই দেখুন, এখানে এই যে ডাইনোসরগুলো, ডাইনোসরের যে স্ট্যাচুগুলো বানানো রয়েছে, যে মডেলগুলো বানানো রয়েছে, এগুলি এত জীবন্ত যে আমাদের তো দারুণ লাগবেই। আর সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তারা একটু কিন্তু ভয় পাবে, তাই তাদেরকে আগে থেকে একটু বুঝিয়ে দেবেন, একটু আওয়াজ দিয়ে দেবেন, তাদেরকে একটু মাঝখানে বসিয়ে রাখবেন, কেন তারা একটু ভয় পাবেই, এত জীবন্তভাবে এই ডাইনোসরের মডেলগুলো তৈরি। এখানে আমরা ডাইনোসর, স্টেগোসর, স্পাইনোসর, ট্রাইসেরোটপস, এ তো কয়েকটা খালি নাম বললাম, মানে সেই সময় যত রকমের ডাইনোসরের স্পিসিস ছিল মোরাললেস, সমস্তই আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার আমরা এই সবগুলো দেখতে দেখতে, দেখুন এখানে এরকমভাবে ডাইনোসরগুলো, আপনার এক এক সময় মনে হবে যে আপনি বোধহয় সত্যি সেই প্রাচীনতম সেই সময়ের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন, এবং চারিদিকে ডাইনোসর ভর্তি। আপনার মনে হবে যে আপনি এখানে ডার্ক রাইড বা কোনো গাড়িতে বসে নেই, আপনি বোধহয় সত্যি টাইম মেশিনে চড়ে সৃষ্টিতে শুরুতে এসে পৌঁছে গেছেন। যে কোনো মুহূর্তে হয়তো এই ডাইনোসরগুলো আপনার ওপরে ঝাঁপিয়ে পড়বে, একটি অসাধারণ অনুভূতি। আমি বারবার বলছি, আপনারা কিন্তু বারবার বলছি, আপনারা অবশ্যই করে কিন্তু এটা দেখতে ভুলবেন না। ডাইনোসর থেকে আমরা চলে এলাম সেই কোল ডেজে, যখন প্রথম প্রাণী আসে, বা আপনার ম্যামথ যাদের আমরা বলতাম, সেই ম্যামথ যেখানে আসে সেইখানে আমরা পৌঁছে গেছি, এবং ক্রমশ আমরা সেইখান থেকে এপ ম্যান বা এপস যখন আসে সেইখানেও আমরা দেখলাম, দেখতে পাচ্ছি সব। এবার আমাদের এই ডার্ক রাইডটা শেষের মুখে, আমরা এবার সৃষ্টির গর্ভ থেকে আবার আমাদের 21st century এসে পৌঁছে গেলাম। আমাদের হাতে সময় বেশি নেই, তাই এবার আমাদের দৌড়ে উঠে যেতে হবে দোতলায়, যেখানে আমাদের সময় হয়ে গেছে প্যানোরামা অফ হিউম্যান এভলিউশনটা দেখার। আপনারা হয়তো একটু বিমর্ষ হয়ে পড়েছেন, কারণ আমরাও প্রথমে একটু বিমর্ষ হয়েই পড়েছিলাম এই ডার্ক রাইডটা শেষ হয়ে যাওয়ার পর, কারণ এখানে আমরা কিভাবে এপ থেকে বা বন মানুষ থেকে মানুষ এলো সেই এভলিউশনটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম না। আপনারাও হয়তো ঠিক একইভাবে বিমর্ষ হয়ে পড়বেন, কিন্তু আপনাদের বলে রাখি এটির জন্যেই আমরা যাচ্ছি দোতলায় প্যানোরামা অফ হিউম্যান এভলিউশন দেখতে। এবার আমরা যখন দোতলায় উঠবো, তবে হ্যাঁ, সিঁড়ি ভেঙে দোতলায় সবার পক্ষে ওটা সবসময় সম্ভব হয় না। আপনাদের গ্রুপে যদি কোনো বয়স্ক কেউ থাকেন বা ফিজিক্যালি ডিসেবলড এরকমও যদি কেউ হন, তাহলে আপনারা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে তাদের জন্য। লিফটে করে আমরা সোজা পৌঁছে গেছি ওপরে, যেখানে আছে একটি সুন্দর মিউজিয়াম। কিন্তু আগে আমরা দেখে নিই প্যানোরামা অফ হিউম্যান এভলিউশন। এখানে ওঠার জন্য একটি সিঁড়ি আছে, এবং এই সিঁড়ি দিয়ে ওঠাটাও কিন্তু বেশ সুন্দর, বেশ অন্ধকার অন্ধকার মনে হবে, যেন আপনারা জঙ্গলের ভেতর দিয়ে আবার সেই আদিমতম যুগে ঢুকে পড়ছেন। আমাদের তো অন্তত তাই মনে হচ্ছে। এখানে অল্প কয়েকটা সিঁড়ি আছে, কিন্তু এখানেও বয়স্ক এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্যেও কিন্তু ওঠার একটা ব্যবস্থা রয়েছে। ওপরে আপনি উঠেই দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গে যে এইখানেও একটা বড় একটা থিয়েটার আছে, চারিদিকে ঘিরে রয়েছে এই থিয়েটার। আর উঠেই না আমরা, বেশ পাখির আওয়াজ, ছোটো ছোটো পোকামাকড়ের আওয়াজ কানের মধ্যে ভেসে আসতে লাগলো। ভেতরটা বেশ অন্ধকার, আর ছাড়া ছাড়া কিছু বসার জায়গাও করা আছে। এই জায়গাগুলোর মধ্যে কিছু সিট বা রাদার বেশ কিছু সিট আপনার সিনিয়র সিটিজেন এবং ফিজিক্যালি ডিসেবল যারা তাদের জন্য রিজার্ভ করা আছে।
তবে এখানে সিটের সংখ্যাটা যেটা আমার মনে হচ্ছে একটু কম, এটা বোধহয় আরও একটু হলে ভালো লাগতো, কেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল আমাদের। যাই হোক, স্ক্রিনের সামনে কিন্তু মানুষের অনেক মডেল দেখা যাচ্ছে, আর এই যে মানুষের মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এতটাই জীবন্ত যে মাঝে মাঝে মনে হচ্ছে যে সত্যি বোধ হয় সেই আদিম যুগের কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এখানে কমপ্লিটলি এখানে আমরা কমপ্লিটলি একটা দেখতে পাচ্ছি যে এপ ম্যান থেকে কেভ ম্যান, এবং কি করে সেই কেভ ম্যানরা আগুনের ব্যবহার করা শিখলো, পশুপালন করা শিখলো, এই সমস্ত কিছু একটি ডকুমেন্টারির মাধ্যমে আমাদের দেখানো হচ্ছে, আর মন্ত্রমুগ্ধের মতো আমরা সেগুলো দেখছি আর আনন্দ পাচ্ছি। এরপরে আমরা ওইখান থেকে নেবে এসে আমরা মিউজিয়ামটা ঘুরে দেখলাম। এই মিউজিয়ামেও কিন্তু খুবই সুন্দর মিউজিয়াম, এখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর সেখানে কিভাবে সেই সিভিলাইজেশনটা গড়ে ওঠে, ভীমবেটকা কেভ সেটার একটা ভিডিও আছে সেই কেভের, এছাড়াও রয়েছে আয়ুর্বেদ, আয়ুর্বেদ দিয়ে কী করে সেই সময় চিকিৎসা হতো সেই সবের খুব জীবন্ত মডেল এখানে বানানো রয়েছে। আরও রয়েছে, আরও আছে, সবই যদি বলে দিই তাহলে আপনারা আর কি দেখবেন, এসে আপনারা এসে নিজেরা উপভোগ করুন, শুধু আমি বললেই তো আর হবে না। শো শেষ হয়ে যাওয়ার পরে বেশ প্রচণ্ড একটা খিদে পেয়ে গেছে, এতক্ষণ ডার্ক রাইড শো এই সমস্ত কিছু দেখতে দেখতে এতটাই মশগুল হয়েছিলাম যে খিদের ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু এবার খিদেটা বেশ জাগার দিয়ে উঠেছে। হঠাৎ দোতলার জানলা দিয়ে চোখে পড়লো দূরে ফুডকোর্টের সাইনবোর্ড, আর দেরি কেন, যাওয়া যাক ফুডকোর্টে আর দেখা যাক সেখানে কী কী রয়েছে। মেনু খুবই সামান্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, হাইজিন মোটামুটি ভালোই মেনটেন হচ্ছে, বেশ অনেকটা প্রশস্ত জায়গা যেখানে আপনি বসে আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন। খাওয়া শেষ হয়ে গেলে ফুডকোর্টের খুব কাছের যে বিল্ডিংটা সেখানে দেখলাম বেশ ভিড় আছে, কাছে গিয়ে দেখলাম স্পেস থিয়েটার। এই স্পেস থিয়েটারে এখন 3D শো বন্ধ আছে কিন্তু 2D শো চালু রয়েছে। এই 2D শোতে এক এক সময় এক এক ধরনের ডকুমেন্টারি দেখানো হয়। আজকে যে ডকুমেন্টারিটা চলছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার রেপটাইল ওয়ার্ল্ডের ওপরে একটা ডকুমেন্টারি। ভেতরে ঢুকে বসেছি বললে ভুল হবে, ভেতরে ঢুকে আমরা একরকম চেয়ারে শুয়েই পড়েছি। তবে তার আগে বলে দিই, এইখানে টিকিট হচ্ছে পার হেড 40 টাকা, টিকিট কেটে আপনাকে ভেতরে গিয়ে আপনাকে আপনার একটি চেয়ার নিয়ে বসে পড়তে হবে, বা যেটা একটু আগে বললাম শুয়ে পড়তে হবে, আকাশের দিকে চোখ রেখে দেখতে থাকবেন কি আপনার জন্য অপেক্ষা করে আছে। আমরা তো পেয়েছিলাম অস্ট্রেলিয়ার রেপটাইল ওয়ার্ল্ড, দারুণ লেগেছিল, সত্যি বলছি ভীষণ ভালো এনজয় করেছিলাম। শেষ হয়ে যাওয়ার পর কিন্তু দাঁড়ানোর সময় নেই, খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেই যেতে হবে মোশন স্টিমুলেটর। এই মোশন স্টিমুলেটর পার হেড টিকিট হচ্ছে 30 টাকা। মোশন স্টিমুলেটরে এটাও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স কি বলবো, এটাতেও না চড়লে সব কি আর আমার মুখে শুনে শুনে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই মোশন স্টিমুলেটরের সামনে যখন দাঁড়িয়েছি ঠিক মনে হচ্ছে স্প্রিংয়ের ওপর একটা বিশাল বড় একটা বক্স রাখা আছে, যে বক্সটাকে বোধহয় কোনো অদৃশ্য আসুরিক শক্তি ইচ্ছে মতো ধাক্কা মারছে। এই বক্সের ওপর বোধহয় সাংঘাতিক তুমুল বেগে একটা সাইক্লোনিক ঝড় চলছে, সামনে পেছন ডাইনে বাঁয়ে সাংঘাতিক দুলছে বক্সটা। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভাবলাম এই খাবার পেটে নিয়ে আমি যদি এখন এর মধ্যে ঢুকে বসি আমি তো নির্ঘাত বমি করব, অসম্ভব ব্যাপার। কিন্তু কি করব, সঙ্গে যারা আছেন তারা তো জোর করলেন, পাঁচমেশালি টিমের মেম্বাররা কিন্তু ছাড়ে না, এমনিতে ওরা ভীষণ বাজে ভীষণ বাজে। আমি যদি চাইও যে আমি যাব না, সেই টেনে আমাকে গাড়িটাতে তুললো সবাই মিলে, কিন্তু তোলার পরে যা মজা যা আনন্দটা পেলাম সেটা তো বলার অতীত। হাসতে হাসতে পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসছে, ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা।
সেটাও আমি বলছি আপনারা না চড়লে বুঝবেন না। ওই গাড়িতে চড়ে আমি তো পুরো চাইনা ওয়াল টুর করে ফেললাম। কি করে করলাম না সব বলবো না, সব বললে আপনারা শীতকালটা কি করে মজা করবেন। এবার বলি যে আরও একটা ভীষণ দরকারি কথা, এই কথাটা কিন্তু আমি আপনাদের শুরুতেই বলবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম। আপনারা যদি ভেবে থাকেন যে এই তো বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে, এই রোদ্দুরে কেন আর বেকার এত গরম জামা বয়ে নিয়ে বেড়াবো, গাড়িতেই জামা কাপড়গুলো রেখে দিয়ে আমরা সায়েন্স সিটিটা ঘুরে ফেলি, খুব ভুল করবেন। সায়েন্স সিটির মাঠে ঘাটে যতই রোদ্দুর থাকুক, ভেতরের হলগুলোই কিন্তু চিলড এসি, প্রায় 7-8 ডিগ্রি সেন্টিগ্রেড তো হতেই পারে। আপনার এই 7-8 ডিগ্রি সেলসিয়াসে আপনি যখন ঢুকবেন উইদাউট গরম ড্রেস, সেটার বলে দিতে লাগবে না আপনাদের কী অবস্থা হবে, তাই গরম জামাকাপড় অবশ্যই সঙ্গে রাখবেন। তাহলে সায়েন্স সিটির মোটামুটি আমি আপনাদের বলেই দিলাম, এছাড়াও আরও অনেক কিছু আছে সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির আনাচে কানাচে শুধু সায়েন্স আর সায়েন্স, তবে হ্যাঁ ছোটরা কিন্তু এই সায়েন্স আর সায়েন্স শুনে মুখটা বাজার করবে না, একদম ভাববে না যে ছুটিতেও মা বাবা আমাদের পড়াশুনো করাতে নিয়ে যাচ্ছেন না। এখানে সায়েন্স হচ্ছে মজার সায়েন্স, আনন্দের সায়েন্স, এনজয় করার সায়েন্স। তাই আর দেরি না করে সবাই মিলে একটি সুন্দর সকালবেলা উঠে ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ুন সায়েন্স সিটিতে এনজয় করার জন্যে। আজ তাহলে এখানেই শেষ করি আমাদের আজকে সায়েন্স সিটি বেড়ানোর গল্প। আরও ঘুরবো, আরও মজা করব, আর সেই সব গল্পও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবথেকে দরকারি কথাটা হচ্ছে, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আর দেরি করবেন না, তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যেখানেই ঘুরি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারাও চটপট সেগুলো দেখতে পেয়ে যাবেন। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার দেখা হবে।